আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আসানসোলের 54 নম্বর ওয়ার্ডে রাজনৈতিক কর্মী সভা তৃণমূল কংগ্রেসের। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। কর্মী সভা থেকে তিনি তীব্র কটাক্ষ করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আসানসোলের 54 নম্বর ওয়ার্ড এলাকায় রাজনৈতিক কর্মী সভা তৃণমূল কংগ্রেসের। এই রাজনৈতিক কর্মী সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে এই কর্মী সভার আয়োজন। এদিনের কর্মী সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কর্মী সভায় উপস্থিত হয়ে রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, আসানসোলবাসী পুরোটাই নির্ভর শিল্পের ওপর, আর এই শিল্পকে বিক্রি করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। বিজেপি সরকার ইতিমধ্যে ইস্পাত কারখানা ও রেলের বেশ কিছু জায়গা বিক্রি করে দিয়েছে। এখন তার নজরে ইসিএল, রেল ও আরো বেশ কয়েকটি শিল্প ও কলকারখানা। কেন্দ্রীয় সরকার দিল্লিতে বসে এই কাজ করছে। যদি উপনির্বাচনে জয়ী হয়ে বিজেপি সরকার আসানসোলে ক্ষমতায় আসেন, তাহলে দেশে আর শিল্প কারখানা বলে কিছুই থাকবে না, এমনটাই দাবি করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সমস্ত সরকারি কারখানা বিক্রি করেছেন, তিনি ইতিমধ্যে শেয়ার বিক্রি হয়ে গেল, রেল অনেক বিক্রি হয়ে গেল, আপনি স্টেশনে তাই শিল্পাঞ্চলের মানুষদের কাজকর্ম ও সুবিধার্থের জন্য তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পাঞ্চলবাসীর তথা সাধারণ মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করেছেন। এছাড়াও তিনি প্রসঙ্গ তুলেন বাবুল সুপ্রিয়র। তিনি জানান, 2019 সালে বাবুল সুপ্রিয় বিজেপির এমপি ছিলেন, কিন্তু কিছুদিন পর তিনি তার নিজের পদ থেকে ইস্তফা দেন। এরপর যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। দল তাকে স্বাগত জানিয়েছে। বর্তমানে বাবুল সুপ্রিয় বালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। লোকসভা উপনির্বাচনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস, এমনটাই আশাবাদী তিনি। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। প্রকৃতি কে অনোখে উপাদানোঁ সে বনে হনুমন্ত আটা, অসলি চানা বেসন, উত্তম দর্জ কা দলিয়া, স্পেশাল ময়দা, চনে সে বনে বিশুদ্ধ সত্তু, স্বাদিষ্ট সুজি ওর পরিশুদ্ধ চিনি, ইয়ানি স্বাদ ওর প্যার কি কমপ্লিট প্যাকেজ। হনুমন্ত প্রোডাক্টস, 100% শুদ্ধ, 100% স্বাদ।